আমি রিফাউল ইসলাম, রিপন মোল্লা, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। আমার বাবা দীর্ঘদিন যাবৎ জনসেবায় নিয়োজিত ছিল, সেই সূত্র ধরেই পারিবারিক ঐতিহ্য রক্ষার কারণে মানুষের সেবা করে আসছি। দীর্ঘদিন আমি মৌলভীপাড়ায় বসবাস করি, প্রায় 30 বছর। আমার ইচ্ছা ছিল না এলাকার লোকজন আমার মানুষকে সেবা করার মন মানসিকতা দেখে জনগণ বলছে যে তোমার এবার নির্বাচন করতে হবে। জনগণের ইচ্ছার উপরে আমি এবার নির্বাচনের প্রার্থিতা নিয়েছি। বিগত দিনে মৌলভীপাড়ার উন্নয়ন যতটুকু হয়েছে তার থেকে বেশি হয়েছে এলাকায় মাদকের ব্যবসা, মাদক সেবনকারী, এগুলো প্রচুর পরিমাণে বাড়ছে, যেটাতে যুব সমাজ মৌলভীপাড়ার বিশেষ করে ধ্বংস হয়ে যাচ্ছে। এটা থেকে মৌলভীপাড়াবাসীকে রক্ষা করার জন্যে আমার এই নির্বাচনে আসা। আমি যদি জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, স্থানীয় প্রশাসন গোপালগঞ্জ সদর থানার ওসি সাহেবের সাথে আমার কথা হয়েছে, ওনাকে সাথে নিয়ে, গোপালগঞ্জের প্রশাসনকে সাথে নিয়ে আমি আমার যতদূর সম্ভব সহযোগিতা করে চেষ্টা করব যে এই মাদক নিয়ন্ত্রণ করার জন্য, এলাকার যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্যে। উন্নয়নটা হলো এলাকার রাস্তাঘাট, অনেক দিন ধরেই বেশ কিছু জায়গায় যেমন এই ওয়ার্ডের ভিতরে রসুলপাড়া, মুন্সিপাড়া, মৌলভীপাড়া, তিনটা পাড়া নিয়েই এই ওয়ার্ডটা গঠিত। এই ওয়ার্ডের এমন এমন জায়গা আছে যেখানে একটা লোক মারা গেলে লাশটা ওই মইতে করে বাড়ির থেকে বের করতে হয়। এই কাজ, যে কাজগুলো, যে রাস্তাগুলো হয় নাই, যেসব জায়গা থেকে মইতে করে লাশ বার করতে হয়, বা রুগী হাসপাতাল থেকে মারা গেছে সে লাশ বাড়িতে নেওয়া যায় না, ওই লাশ অন্য বাড়িতে রেখে দাফন করতে হয়, গোসল করাতে হয়, এই সব রাস্তাঘাটগুলোর উপর আমার স্পেশালি নজর থাকবে। যে যেখানে রাস্তা একেবারেই নাই, অথচ ড্রেন করা আছে, 3 ফুট ড্রেনের মধ্যে মানুষ রাত্রেবেলা অন্ধকারে যাতায়াত করে, বিদ্যুৎ লাইন নাই, এসবের দিকে আমার স্পেশালি নজর থাকবে। আমার এলাকায় ইনশাল্লাহ শিক্ষার হার অনেক ভালো, কিছু ঝরে পড়া শিশু আছে। যদি আমি নির্বাচিত হই, জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, আমি এই ঝরে পড়া শিশুদের জন্য প্রয়োজনে আলাদা একটা স্কুল ব্যক্তিগতভাবে করব, যারা শিক্ষার হারটাকে দেশের উন্নয়নের জন্য এগিয়ে নিয়ে যাবে। আমার নির্বাচন ইস্তাহার রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট নেই আমার এলাকায়, রাস্তাঘাট, ড্রেন, এ দুটোই আমার নির্বাচনী ইস্তাহারের ভিতরে পড়ে। বা আমার ইচ্ছা যে অন্ধকে নির্বিঘ্নে মানুষ যাতায়াত করতে পারে, বাড়ি যেতে পারে, বাড়ি থেকে বেরোতে পারে, এবং স্থানীয় কোনো লোকজনের যে নিরাপত্তা, এটা আমার প্রধান কাজ থাকবে। জননিরাপত্তার কারণেই যদি আমাকে জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য জনগণ আমাকে কাউন্সিলর নির্বাচিত করলে আমি জনগণের পাশে আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো যে থাকার জন্য। সরকারি যে অনুদান আসে গোপালগঞ্জে বিশেষ করে, তাতে ইনশাআল্লাহ পর্যাপ্ত, যে জনগণের যে চাহিদা আছে তার থেকেও বেশি আমার জানা মতে গোপালগঞ্জে এখন অনুদান আসে। তো তারপরে যদি কোনো সমস্যা হয় সেটা হলো আপনার এবারে একজনকে পরবর্তীতে আরেকজনকে বোঝায়, ইনশাল্লাহ সেটার সমাধান করতে পারবো। জনগণের উদ্দেশ্যে বলবো, নবগঠিত 2 নম্বর ওয়ার্ডবাসী, আমি আপনাদের কাছে আকুল আবেদন রাখবো, আপনারা আমাকে আপনাদের মহামূল্যবান ভোটটি প্রদান করে আমাকে জয়যুক্ত করবেন। আমি ইনশাল্লাহ আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের পাশে থাকার জন্য চেষ্টা করব। আপনাদের নিরাপত্তা, আপনাদের খাদ্যের ব্যবস্থা ইনশাল্লাহ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যেসব ইয়াগুলো আছে আপনার, তার সহযোগিতা নিয়ে, সরকারের সহযোগিতা ছাড়া কোনো কিছুই সম্ভব না। আমার প্রিয় নেতা সেলিম ভাই, তার সহযোগিতা নিয়ে আমি জনগণের পাশে থাকব, তাদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব, তাদের রাস্তা, ড্রেন এবং যে সমস্ত সমস্যা আছে সব সমস্যার ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব। আমার সর্বোচ্চ দিয়ে আমার এমনকি আমার যা কিছু আছে এটা বিলীন করে হলেও আমি জনগণের পাশে থাকার চেষ্টা করব, যেন জনগণ আমাকে আমার মরে যাওয়ার পরেও জনগণ আমাকে মনে রাখে যেন একজন মানুষ ছিল। আমি চেষ্টা করবো আমি মানুষের ব্যবহার যেটা সেটা করতে কাউন্সিলরে। শতবর্ষকে ধন্যবাদ। আপনারা দেখছেন শতবর্ষ টিভি।